জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, পুরুষোত্তম স্বামী শ্রী শ্রী জগন্নাথ দেবের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৃথিবীর সমস্ত সৃষ্টির পিছনে থাকে একটি করে ইতিহাস। পুরীর জগৎ বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের নেপথ্যেও রয়েছে একটি নাটকীয় কাহিনী, রাজার আরাধ্য দেবতা নীলমাধব। কিন্তু পুরী মন্দিরে তিনি জগন্নাথ রূপে প্রকাশিত এবং প্রতিষ্ঠিত। কেন জগন্নাথ রূপে নীলমাধব এলেন শ্রীমন্দিরে? নীলমাধব স্বয়ং নিজে এলেন না কেন? ইতিহাস কি বলছে এই নীলমাধব সম্পর্কে? কে এই নীলমাধব, তা জানার জন্য সঙ্গে থাকুন। নীলমাধব সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন এই চ্যানেলে। তবে তার আগে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার পরিবারের নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে জগন্নাথ দেব সম্পর্কিত নতুন ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। জগন্নাথ দেবের কাহিনী যে কোনো উপন্যাসের থেকেও অনেক বেশি আকর্ষক। ভক্তি, বিশ্বাস, প্রেম আর মানবতা বোধের উজ্জ্বল সাক্ষ্য বহন করে চলেছে পুরীধামের শ্রীমন্দির। ঈশ্বর এখানে সর্বজাতির, সর্বশ্রেণীর, ধর্মান্ধতা নয়, ঈশ্বর এক পবিত্র বোধ আর সহমর্মিতার অদৃশ্য সেতু। এখানে ব্রাহ্মণ, শবর, অন্তজ আর কায়স্থ সবাই হাত ধরাধরি করে দাঁড়াতে পারে, ভালোবাসতে পারে পরস্পরকে। অহংকার নয়, বরং আত্মনিবেদন আর মানুষের প্রতি বিশ্বাসী হল ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ। আসুন জেনে নিই জগন্নাথ দেবের কাহিনী, নীলমাধব সম্পর্কে কিছু কথা। কৃষ্ণ অষ্টমীর রাত, বিনিত্র রাজা ইন্দ্রদ্যুম্ন স্বয়ং কক্ষের বাইরে এসে দাঁড়ালেন। অবন্তীনগরের রাজপ্রাসাদ জুড়ে নিদ্রার গভীর ছায়া। যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত নিবিড় অন্ধকার, নগরী শব্দহীনা। রাজসজ্জার বিলাসে রাজা ইন্দ্রদ্যুম্নের সুখ থাকলেও সেই সুখ তাকে শান্তি দেয় না। রাজবাড়ির কোলাহল স্তিমিত হয়েছে অনেক আগে। আজ সন্ধ্যায় অবন্তীনগরের প্রাসাদে ভগবান বিষ্ণুর সান্ধ্য উপাসনার প্রাক্কালে নহবতখানায় বেজেছিল সুমধুর সঙ্গীতধ্বনি। মালব্য দেশের শ্রেষ্ঠ বাদ্যকাররা এসেছিলেন তার সুরসভায় নিজেদের যোগ্যতা প্রদর্শন করতে। আগামীকাল রাজসভায় তাদের পুরস্কৃত করবেন স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজার আদেশে সমস্ত কাজই অতি নৈপুণ্যের সঙ্গে সম্পাদিত হয়েছে, তবুও রাজার মনে শান্তি নেই। হৃদয়ে তার অবিরাম এক ব্যাকুলতা, নয়নে এক তীব্র আরতি। সূর্যবংশের প্রথা অনুযায়ী তিনি রাজা। অবন্তীনগরের রাজপ্রাসাদের বিলাসে বিপুল ঐশ্বর্যে তার উত্তরাধিকার, কিন্তু এই ঐশ্বর্য তাকে তার প্রার্থিত সুখ দেয় না। রাজবাড়ির বিলাস তার কাছে বিড়ম্বনা মাত্র। তার হৃদয় জুড়ে তার জ্ঞানে সর্বক্ষণের ধ্যানে বিরাজ করছেন ঈশ্বর। ঈশ্বর দর্শনে তীব্র ব্যাকুলতা। রাজার আহারে রুচি নেই, শয়নে সুখ নেই, নিদ্রায় বিশ্রাম নেই। তার আরাধ্য বিষ্ণুর নয়ন মনোহর রূপ অঙ্কিত হয়ে আছে তার নয়নে, প্রাণে আর নিদ্রা জাগরণে প্রত্যেকটি মুহূর্তে।
কিন্তু কোথায় সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী আরাধ্য দেবতা বিষ্ণু? ঈশ্বর অদর্শনের আকুলতা বড় যন্ত্রণাময়। ভক্তির প্রবল টানে ঈশ্বরের আসনও নাকি টলে, তাঁর অপার করুণা অমৃতধারার মতো সিক্ত করে, স্নিগ্ধ করে ভক্তের প্রাণ। রাজা ইন্দ্রদুম্ন তখন ভাবলেন, তবে কি সেই টান আজও তার মধ্যে যথেষ্ট নয়? মহারাজা ইন্দ্রদুম্নের ললাটে তখন শ্বেত বিন্দু দেখা দিল। মধ্যরাত অতিক্রম করে গেছে। মহারাজা ইন্দ্রদুম্ন তার শয়ন কক্ষে এলেন এবং অদ্ভুতভাবে লক্ষ্য করলেন, ঘরের মধ্যে এক আশ্চর্য সৌরভ বিরাজ করছে যা তিনি পূর্বে কখনো পাননি। রাজা চঞ্চল হলেন। অন্ধকার রাতের আকাশের দিকে তাকাতেই তিনি দেখতে পেলেন এক অপরূপ আলোর অলৌকিক মায়া। রাজার হৃদয়ে আকুলতা বৃদ্ধি পেল। রাজা লক্ষ্য করলেন, অপরূপ উজ্জ্বল নীলাভ বর্ণের আলোটি ক্রমশই রাজপ্রাসাদের নিকটবর্তী হচ্ছে। মহারাজার দুই চোখে তখন অপার বিস্ময় এবং কৌতূহল। মহারাজের শয়নকক্ষে তখনও চন্দন ও পদ্মের মিলিত গন্ধ বিরাজমান। হৃদয়ে তাঁর শঙ্খধ্বনি হতে লাগল। রাজা অনুভব করলেন সেই আশ্চর্য সৌরভ তাকে আচ্ছন্ন করছে। রাজা চোখ বন্ধ করে সেই গন্ধের ঘ্রাণ নিতে লাগলেন। পরদিন সকালে মহারাজা ইন্দ্রদুম্ন প্রস্তুত হচ্ছেন রাজসভায় যাওয়ার জন্যে। সেই সময় একটি দূত রাজার সামনে এলেন এবং জানালেন, দূর দেশ থেকে এক অপরিচিত ও অজ্ঞাত বিষ্ণু উপাসক রাজসভায় মহারাজার দর্শন প্রার্থী। বিষ্ণু উপাসক শব্দটি মহারাজার মনে গভীরভাবে প্রবেশ করল। তিনি দূতকে জিজ্ঞাসা করলেন, অপরিচিত অজ্ঞাত ব্যক্তিটি যে বিষ্ণুর উপাসক তা তুমি কিভাবে জানলে? উত্তরে দূত জানায় যে ব্যক্তিটি নিজেকে বিষ্ণুর উপাসক, বৈষ্ণব বলেই পরিচয় দিয়েছেন। রাজা বললেন, বেশ, তাকে গিয়ে জানাও আমি তার সাথে পরিচয় করতে আগ্রহী। এর কিছুক্ষণ পর মহারাজা ইন্দ্রদুম্ন প্রবেশ করলেন রাজসভায়। চতুর্দশ ঢোলক, সপ্তদশ সিংহা এবং একাদশ ঘণ্টাধ্বনির মাধ্যমে মহারাজাকে বরণ করে নেওয়া হল। রাজপুরোহিত ইন্দ্রদুম্নের কপালে দিলেন শ্বেত চন্দনের ফোঁটা। দুই রক্ষী তার দুই পাশে দণ্ডায়মান। রাজা ইন্দ্রদুম্ন প্রথমেই আহ্বান করলেন সেই অপরিচিত বিষ্ণুর উপাসককে। সেই বৈষ্ণব মহারাজার সামনে এসে দাঁড়ালেন। রাজা লক্ষ্য করলেন, তেজোদ্দীপ্ত অথচ অহংকারী নয়, অতি সামান্য মূল্যের পরিধেয় বস্ত্র, কিন্তু কত সুন্দর। তার ভাষাহীন নীরব দৃষ্টিতে ঈন্দ্রদুম্নের শরীর ঈষৎ কম্পিত হল। অতিথি শঙ্খধ্বনির মতো তীব্র অথচ মধুর কণ্ঠে বললেন, রাজসভা মহারাজের কর্মস্থান, কর্ম সম্পাদিত হোক, তারপরে আপনার সাথে কথা বলব। এই বলে অতিথি সেখান থেকে চলে গেলেন। এইবার হলো এক আশ্চর্য ঘটনা। মহারাজা ইন্দ্রদুম্ন লক্ষ্য করলেন, অতিথি চলে যাওয়ার পর গতকাল রাত্রে যে সৌরভ পেয়েছিলেন তার শয়নকক্ষে, সেই গন্ধ আবারও তিনি পেলেন। রাজকার্য শেষ করার পর মহারাজ এলেন সেই অতিথির কাছে এবং জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় জানতে আমি আগ্রহী, অনুগ্রহ করে আপনি আমার আগ্রহ নিবৃত করুন। বৈষ্ণবের মুখে তখন রহস্যময় হাসি। তিনি বললেন, মহারাজা, আমার পরিচয়ের অপেক্ষাও যা তোমার কাছে অধিক গুরুত্বপূর্ণ সেই আগ্রহই নিবৃত করতে আমি এখানে এসেছি। রাজা ইন্দ্রদুম্ন বললেন, কি সেই বস্তু?
তখন অতিথি মৃদু হেসে উত্তর দিচ্ছেন, যার জন্যে তোমার আকুলতার অন্ত নেই, যার জন্য তোমার কাছে রাজ ঐশ্বর্য তুচ্ছ, যার সন্ধানে তোমার নিদ্রাহীন রাত্রি যাপন, আমি তারই সংবাদ দিতে এসেছি তোমায়। মহারাজা ইন্দ্রদম্ন কম্পিত হলেন, চোখে তার জল, হাত জোর করে তিনি বললেন, কোথায় আছে আমার জীবনের সাধনা, আমার স্বপ্নের রত্নমণি, কোথায় গেলে তাকে পাব? অতিথি দৈববাণীর মতো তখন বললেন, সন্ধান অথবা সংগ্রহের দায়িত্ব তোমার, আমি শুধু এটুকুই সংবাদ দিতে পারি, তোমার আরাধ্য বিষ্ণু নীলমাধব রূপে এই মর্ত্যধামে কোথাও অবস্থান করেছেন এবং নিভৃতে তিনি পূজিতও হচ্ছেন। এখন তোমার দায়িত্ব তাকে সন্ধান করা, নীলমাধবও তোমার পুজো পেতে আগ্রহী, তার বাসনা পূর্ণ করাই ভক্তের পরম কাজ, আর সেই কাজের দায়িত্ব আমি তোমাকে অর্পণ করলাম। তোমার ভক্তি আছে, বিশ্বাস আছে, তোমার অনুসন্ধান হয়তো ব্যর্থ হবে না। এরপর কিছুক্ষণ মহারাজা ইন্দ্রদম্ন আচ্ছন্নতায় মগ্ন ছিলেন। তার সেই আচ্ছন্নতা দূর হতে তিনি দেখলেন তার সামনে সেই অতিথি নেই, এমনকি রাজসভার কোথাওই তার কোনো চিহ্ন নেই, কিন্তু আছে, তিনি রেখে গেছেন সেই পদ্মরাগ সৌরভ যা মহারাজ গত রাত্রে পেয়েছিলেন। মহারাজা তখন উন্মাদের মতো ছোটাছুটি করছেন। জগন্নাথ রূপে নীলমাধবের এই কাহিনী আমি চাইলেও অতি সংক্ষেপে দর্শক বন্ধুদের কাছে বর্ণনা করতে পারবো না, তাই এই নীলমাধবের কাহিনী আগামী ভিডিও পর্যন্ত চলবে। কিভাবে মহারাজা ইন্দ্রদম্ন নীলমাধবকে খুঁজে পেলেন, কিভাবে পেলেন তার সন্ধান, আর কিভাবেই বা নিয়ে এলেন শ্রীক্ষেত্র পুরী মন্দিরে, তাই নিয়ে আসবো আগামী ভিডিওতে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকুন, ভালো রাখুন, জয় জগন্নাথ, জয় মন্দির।